নমস্কার এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আগের ভিডিওতে আপনাদেরকে পরিবেশবিদ্যা বা এনভারনমেন্টাল স্টাডিজ উপর দু হাজার উনিশে কোন কোন প্রশ্ন আসতে চলেছে তার সাজেশান দিয়েছিলাম এবং সেই সঙ্গে দু নম্বরের যে দশটি প্রশ্ন লিখতে হয় তার উত্তরও লিখিয়ে দিয়েছিলাম সেখানে দু নম্বরের আটটি প্রশ্নের উত্তর লিখিয়েছিলাম আজকে আমরা পরবর্তী আটটি প্রশ্ন ও তার উত্তর আপনাদেরকে দেব আর অবশ্যই যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিন এবং যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শুরু করা যাক সেট নম্বর দুই যে আটটি প্রশ্ন আপনাদেরকে দেব ও উত্তর দেব তার মধ্যে আয়ের দাগের অর্থাৎ আগের দিন এইচ এর দাগের পর্যন্ত হয়েছিল আজকে আয়ের দাগের অর্থাৎ ন নম্বর প্রশ্ন সমমন্ডল কাকে বলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার ষোলো সতেরোতে এই প্রশ্নটা ছিল এছাড়া আরও দু একটা প্রশ্ন এসেছিল উত্তর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের নিম্নস্তক সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয় যে অর্থাৎ দশ নম্বর প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎসগুলি কি কী দু হাজার পনেরো ষোলোই ফাইনাল ইয়ার এসেছিল উত্তর জীবের শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় দু নম্বর কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন কাঠ প্রভৃতি জৈব জ্বালানিগুলির দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তিন নম্বর পয়েন্ট আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এরপর রাখা যাক কে অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন ডিনাইট্রিফিকেশন কাকে বলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনালে দু হাজার তেরো চোদ্দোতেও এসেছিলো এছাড়াও আরও দু একবার এসেছিল উত্তর মাটির নাইট্রেট যৌগ যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার দ্বারা রূপান্তরিত হয়ে আবার নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে ফিরে যায় তাকে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন বলে পরবর্তী প্রশ্ন পুষ্টিচক্র বলতে কি বোঝেন এল বা বারো নম্বর প্রশ্ন পুষ্টিচক্র বলতে কী বোঝেন এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টে এইবার এসেছিল দু হাজার আঠেরো উনিশে উত্তর প্রোটোপ্লাজমের প্রধানতম রাসায়নিক উপাদানসমূহ জীবমণ্ডলের নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত পথে পরিবেশ থেকে জীবে এবং জীব থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় বিভিন্ন রাসায়নিক উপাদানের এই চক্রগুলিকে জীব রাসায়নিক চক্র বলে জীবের এই সকল উপাদান এবং যৌগের চক্রকে পুষ্টিচক্রও বলে অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে নেতাজি সুভাষপ্রিয় ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টে দু হাজার আঠেরো উনিশ অর্থাৎ এইবার এসেছিল এছাড়াও দু একবার এসেছিল ফাইনাল ইয়ারে উত্তর জনসংখ্যা বিবর্তনের চতুর্থ পর্যায়ে উপনীত দেশসমূহে সাধারণ জন্মহার ও মৃত্যুহার হার প্রায়ই একই থাকে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য এই অবস্থাকে বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি পরের প্রশ্ন এন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন অম্লবৃষ্টি কী নেতাজি সুভাষ সুভাষক ইউনিভার্সিটির দু হাজার তেরো এসেছিল আরও দু একবার এসেছিল উত্তর শহরাঞ্চলে প্রধানত কলকারখানা যানবাহন এবং ধাতু নিষ্কাশন চুল্লি থেকে নির্গত গ্যাস ও ধোঁয়া যথাক্রমে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড জনগণার সঙ্গে বিক্রিয়া করে বৃষ্টি শিশিরের মাধ্যমে পৃথিবীতে এসে পড়ে একেই অম্লবৃষ্টি বলে ও নম্বর প্রশ্ন কাকে বলে এই প্রশ্নটাও অর্থাৎ এইবারের অ্যাসাইনমেন্ট এসেছিল এছাড়াও আরও দু একবার এসেছিল ফাইনাল ইয়ারে উত্তর খাদ্য খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদকের কাছ থেকে কম পর্যায়ে আরও উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয় শক্তি প্রবাহের এই ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে উদাহরণ শৈবাল বা উদ্ভিদ তাকে ভক্ষণ করছে পতঙ্গ পতঙ্গকে ভক্ষণ করছে ব্যাঙ ব্যাংকে ভক্ষণ করছে মাছ মাছকে ভক্ষণ করছে মানুষ কি পি অর্থাৎ ষোলো নম্বর ষোলো নম্বরে ষোলো দাগের প্রশ্ন এবং সেট টু অর্থাৎ দু নম্বর সেটের এটা শেষ প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর ভাগগুলি কী কী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে দু হাজার ষোলো সতেরোতে এসেছিল উত্তর উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলকে ছয় ভাগে ভাগ করা হয় যথা এক নম্বর ট্রপোস্পিয়ার দু নম্বর স্ট্যাটোস্পিয়ার তিন নম্বর মেসোস্পিয়ার চার নম্বর থার্মোস্পিয়ার পাঁচ নম্বর এক্সোস্পিয়ার ও ছ নম্বর ম্যাগনেটোস্পিয়ার তাহলে আজকে আমরা ষোলোটা প্রশ্ন কমপ্লিট করলাম দু নম্বরের এখনও পড়ে আছে তাহলে পঞ্চাশটা দিলে চব্বিশটা প্রশ্ন চৌত্রিশটা প্রশ্ন এখনও পড়ে আছে অর্থাৎ আপনাদের জন্য এখনও চৌত্রিশটা প্রশ্ন আছে যেটা দু হাজার উনিশের ফাইনালকে টার্গেট রেখে আমরা করেছি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সামনে পরবর্তী সেট নাম্বার তিন তিনের সেটে আপনাদেরকে পরবর্তী দু নম্বরের প্রশ্নের উত্তর খুব শীঘ্রই আমরা দিয়ে খুব শীঘ্রই দেবো অবশ্যই অ্যালার্ম বাটনে হাত দিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের ভিডিও বা এডুকেশনাল বিষয়গুলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন